ঠিক আছে তুমি রেডি করো, তুমি রেডি করো, আমি আসতেছি আসতেছি। হ্যাঁ রাখো রাখো মোবাইল রাখো, ঠিক আছে। এ ব্যাগটা নিয়ে তো ব্যাগটা করোনা যোদ্ধাদের অবদান তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক রোব আক্তার আহমেদ ও তার সহযোগীরা। দীর্ঘদিন ধরেই ছবি তৈরির কাজ করছেন মাথাভাঙ্গা পুরসভার কর্মী রোব আক্তার আহমেদ। তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ নিজের জীবন বিপন্ন করে আত্মদের পাশে দাঁড়িয়েছেন। তাদের অবদানের কথা চিরস্মরণীয় করে রাখতে ছবি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, শরীরচর্চা, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলিও তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। তিনি জানান, মুম্বাইয়ের অভিনেতা জয় বোস, কোচবিহারের কল্যাণময় দাস, রুমা সাহা ছাড়াও বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন পদ্মশ্রী প্রাপক করিমুল হক। এছাড়াও শিল্পী ঈশিতা ঘোষের গান তথ্যচিত্রে রয়েছে। আমাদের ডিউটি ছবির শুটিং পর্ব শেষ হয়ে গেছে, আপনারা খুব শীঘ্রই ছবিটা দেখতে পারবেন আমরা আশা করছি। এই ছবির মূল বিষয়বস্তু হচ্ছে যে সারা বিশ্বে করোনা ভাইরাস যে গ্রাস করেছে, সেই প্রেক্ষাপটে নির্মিত ছবি দ্য ফাইট এগেনস্ট কোভিড-19 ডিউটি। এই ছবিতে ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স চালক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাংবাদিক, ভারত সরকার যে বিভিন্ন রকমের কাজ করছেন, তাদের নিজেদের জীবন বিপন্ন করে তারা মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে। নমস্কার, আমি করিমুলক, বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কার ভারত সরকার দিয়ে ডিউটি ফিল্ম শুটিং করার জন্য খুব ভালো লাগছে, ভীষণ খুশি, গর্ববোধ করতেছি এই ডিউটি ফিল্মের শুটিং করে। কারণ সমাজে বর্তমান যে পরিস্থিতি দেখা দিয়েছে, সারা বিশ্ব, সারা ভারত, সারা বাংলা এক করোনা মহামারী, যাকে মানুষের এই করোনা অনেকটাই দূরত্ব করে রাখছে, যে দূরত্ব করে রাখছে, এবং আজকে যেভাবে মহামারীর মধ্যে করোনার সাথে লড়াই করতেছে যারা, এবং করোনা রোগীকে যারা দেখতেছে তাদেরকে সম্মান করা উচিত, তাদেরকে কীভাবে আমাদের ওদের সাথে কথা বলা উচিত, তাই ডিউটি ফিল্মের মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে। যেরকম ডাক্তারবাবুরা আজকে নিজের ফ্যামিলি চিন্তা করে না, নিজের জীবনকে চিন্তা করে না, তারা কিন্তু রোগীকে দেখতেছে, সেবা দিচ্ছে। সিস্টার আছে, সিস্টারগুলোও কিন্তু অনেকে বাড়ি যায় না, আমাদের করোনা রোগীদের ট্রিটমেন্টের জন্য, সেবা করার জন্য হসপিটালে দিনরাত পড়ে আছে। সিভিক ভলান্টিয়ার ভাইরা মোড়ে মোড়ে দাঁড়িয়েছে, লকডাউনের অনেকেই মানে না, সেই সব লোকদের গুছায় গুছায় বাড়িতে ঢোকাচ্ছে পুলিশ প্রশাসন, এবং সাথে হসপিটালের সাফাই কর্মী ভাইরা যারা আছেন তারাও কিন্তু এর সেবা করে যাচ্ছেন। সমাজের প্রতিটি মানুষের কর্তব্য এইসব লোকের পাশে দাঁড়ানো, তাদেরকে সম্মানীয় কথা বলার দর বলতে হবে, এবং তাদেরকে আমরা যেন ঘৃণা না করি। আমরা মানব জাতি মানুষের সেবার জন্য ডিউটি ফিল্ম তৈরি করছে, সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য যে সমাজ আমরা এমন হয়ে গেছি, অনেক ডাক্তারবাবু, সিস্টার, সাফাইকর্মী, পুলিশ যারা আছেন, যারা সমাজসেবী আছেন, তাদেরকে ঘৃণার চোখে দেখতেছে, যেহেতু করোনা পেশেন্টের সেবা করছে, বাড়ি ঢুকতে দিচ্ছে না, হোটেলে খেতে দিচ্ছে না, সমাজে জায়গা দিচ্ছে না, এটা তো মানুষের কাম্য নয়।